প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে গণিত বিষয় শিক্ষক আমি মোহাম্মদ ইকরামুল হক আপনাদের শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের ষষ্ঠ অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা যেটা আলোচনা করব সেটা দেখি, তার আগে আমরা জেনে নিই আজকে আপনারা আপনাদের শ্রেণী পঞ্চম বিষয় গণিত ক্লাস নম্বর আপনাদের আজকে 14, এর আগে 13টি ক্লাস অতিবাহিত করেছেন। আর আমি মোহাম্মদ একরামুল হক, আমার মোবাইল নাম্বার, ফেসবুক আইডি আর তারিখ আর 14/3/2021। আর আপনাদের আজকে এই ছয়ের ক অনুশীলনী যেটা করাবো সেটাই আপনাদের এইচডাব্লিউ থাকবে, আর এইচডাব্লিউ নম্বর অবশ্যই 7 লিখতে হবে। আপনারা যারা একসাথে অনেকগুলো এইচডাব্লিউ দেন সেটা না করে প্রতি সপ্তাহের এইচডাব্লিউ এক সপ্তাহের ভিতর কমপ্লিট করে পরবর্তী শনিবারে জমা দিবেন। এইভাবে করলে পরে একসাথে অনেক আপনাদেরও চাপ কমবে, আমাদেরও চাপ কমবে। এই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিন করার চেষ্টা করবেন। আর এখন আমরা দেখি যে টপিক নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয় আজকে আছে আমাদের অনুশীলনী ছয়ের কয়ের 3-4 নম্বর ও সংশ্লিষ্ট উদাহরণ। আপনারা বই বের করে দেখেন ছয়ের কয়ের 3 নম্বর আর 4 নম্বরে আছে হিসাব করো এবং সংশ্লিষ্ট উদাহরণ, মানে একই নিয়মের যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। এখন আমি যে অঙ্কগুলো আপনাদের করাবো সেইগুলো এখানে আমি তুলে নিয়েছি। দেখেন এগুলো মূলত হিসাব করো। এই হিসাবের ভিতরে যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, এবং যোগ বিয়োগ দুইটা একসাথে থাকতে পারে। যোগ বিয়োগ একসাথে থাকলে আমরা সেটা সরল বলি, আর শুধু যোগ থাকলে যোগ বলি, আর বিয়োগ থাকলে দুইটা ভগ্নাংশ থাকলে বিয়োগ থাকলে আমরা ভগ্নাংশের বিয়োগফল বলি। এখন আমরা তাহলে প্রথম অঙ্কটা শুরু করি। এর আগে আমরা এই ভগ্নাংশের প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জেনেছি, এখন আমরা হিসাব করা শিখব কীভাবে হিসাব করতে হয়। প্রথম অঙ্কটা তাহলে আমরা শুরু করি, 3-8 নম্বরটার আছে 1^15 ভাগের 7 যোগ 5/3। দেখেন আপনারা এখানে লক্ষ্য করেন, প্রথমে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যদি মিশ্র থাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, প্রথমে যদি মিশ্র থাকে, এখানে দেখেন মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে মিশ্র ভগ্নাংশকে কী করে নিতে হবে, অপ্রকৃত। এটা আমরা আগেই শিখেছি কী নিয়মটা, মিশ্রকে অপ্রকৃত করতে হলে পূর্ণ অংশের সাথে হর গুণ করতে হবে, অর্থাৎ একের সাথে এই 15 গুণ করে তার সাথে 7 যোগ করতে হবে, তাহলে 15 এর সাথে 22, 22/15 যোগ, এখানে তো এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এই দুইটার এখন যোগ করতে হলে কী করতে হয়, প্রথমে লসাগু করতে হবে হরগুলো। এখানে দুইটা হর আছে, একটা হচ্ছে 15 আর একটা 5, এই দুইটা সংখ্যার লসাগু কত হয় দেখি, 15 আর 5-এর লসাগু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। দুইটা সংখ্যা অন্তত যদি 3টা ভগ্নাংশ থাকতো তাহলে হর 3টা হতো, সেক্ষেত্রে অন্তত 2টার ভিতরে ভাগ দিতে হবে, 1, 3, 5, 15, তাহলে 3, 5, 15 হয় লসাগু। এই লসাগুকে হর প্রথম ভগ্নাংশে হর দিয়ে ভাগ করলে যে ভাগফল হবে সেই ভাগফলের সাথে উপরের লবটা গুণ করতে হবে, তাহলে এই লসাগু 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 22 গুণ করলে 22 হয়। এবার এই হরটা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে 15কে 3 হয়, আর 3-এর সাথে এই 3 গুণ করলে তখন 9 হয়। তাহলে আমরা এবার 22 আর 9 কত 31, নিচে হলো 15। যখনই দেখবেন যে আমার যোগ বা বিয়োগ থাকলে বিয়োগ করা হয়ে গেছে, ভগ্নাংশটা একটা আকার আসছে,
এই ভগ্নাংশে লব বাই হর আকার চলে আসছে, এবার লঘিষ্ঠ আকার করা যায় কিনা দেখতে হবে, অর্থাৎ কাটাকাটি। কাটাকাটি আসলে হয় না, পনেরোর কোনো গুণিতক এখানে নাই, তাছাড়া দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এমন কোনো মৌলিক কোনো উৎপাদক নেই এখানে। যদি এই ধরনের থাকে, সেটা যদি আবার অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে মিশ্র প্রকাশ করে দিতে হবে, অপ্রকৃত হলেই সেটা মিশ্রতে প্রকাশ করতে, এটা উত্তর লেখার সময়ই কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, অপ্রকৃত থাকলে মিশ্র করে দিতে হবে। তো মিশ্র করার নিয়মটা আমরা দেখি, ভাগ করে কত আসে, পনেরো তিরিশের ভিতরে কতবার যায়, দুইবার যায়, পনেরো দুগুণই তিরিশ, ভাগ শেষ এক থাকলো। তাহলে এই ভাগ ফলটা আসবে সমস্তর ঘরে, আর এই ভাগ শেষটা উপরে যাবে, আর যেটা দিয়ে ভাগ করেছিলাম ভাজকটা নিচে যাবে। তাহলে আমাদের এই হিসাব হয়ে গেল, ওই ভগ্নাংশ দুইটার যোগফল হবে দুই সমস্ত এক বাই পনেরো, এটা হয়ে গেল। এর পরের অঙ্কটা আমরা এবার দেখি, পরের অঙ্কটায় একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ, তো পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশ কীভাবে বিয়োগ করতে হবে সেটা আবার করি। তাহলে এটা মুছে দিই, এবার এগারো নম্বর, তিন তিন বাই চার, এখন এখানে কিছু নেই তার মানে মনে মনে এক আছে ধরা হয়, কোনো যে কোনো পূর্ণ সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে নিচে হর এক আছে ধরা হয়, তাহলে এক আর চারের লসাগু কত, চার, চারকে এক দিয়ে ভাগ দিলে চারই হয়, চারের সাথে তিন গুণ করলে তিন চারে বারো, আর চারকে চার দিয়ে ভাগ দিলে এক হয়, একের সাথে তিন গুণ করলে তিন হয়, তাহলে বারো থেকে তিন বাদ দিলে নয় হয়, নিচে চার হয়। এবার লঘিষ্ঠ আকার করা যায় না, কাটাকাটি করা যায় না, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে মিশ্র করে দিতে হবে, চার দুগুণি আট, তাহলে কত হয়, এক হয়, সমান দুই সমস্ত এক বাই চার, তাহলে এটা হলো আমার আর একটা উত্তর এক বাই চার। এরপরের যে অঙ্কটা দেখব, তেরো নম্বর অঙ্কটা, তেরো নম্বর অঙ্কটা দেখেন, তেরো নম্বর অঙ্কটাও একটা মিশ্র ভগ্নাংশকে একটা প্রকৃত ভগ্নাংশের বিয়োগফল, দুই বাই তিন চার বাই পাঁচ। আমি কিন্তু আগেই বলেছি কোনো মিশ্র ভগ্নাংশ থাকলে সেটা অবশ্যই আগে অপ্রকৃত করে নিয়ে তারপর হিসাব করতে হবে। তাহলে এখানে প্রথমে হর যা আছে তাই থাকবে, এটারও হর যা আছে তাই থাকবে, এটা তো, আর এর লবটা কী হবে, এই দুইয়ের সাথে তিন প্রথমে গুণ হবে, গুণ ফলের সাথে এটা যোগ হবে, তাহলে তিন দুগুণে ছয় আর দুয়ে কত, আট, এইভাবে খুব সহজ হিসাব। এবার তিন আর পাঁচের লসাগু কত, পনেরো, তিন দিয়ে ভাগ করলে পাঁচ হয়, পাঁচের সাথে আট গুণ করলে পঞ্চাশটা চল্লিশ, চল্লিশ বিয়োগ পাঁচ দিয়ে ভাগ করলে তিন, তিন চার বারো, তাহলে চল্লিশ থেকে বারো বাদ দিলে কত থাকে, আঠাশ, নিচে আছে পনেরো। এবার কিন্তু এবার লসাগু করা যায়, লঘিষ্ঠ আকার করা যায় কিনা দেখি, এটা তিন দিয়ে ভাগ করা যায়, এটা তিন তিন দিয়ে ভাগ করা যায় না, এটা পাঁচ দিয়ে, এটা পাঁচ দিয়ে যায় না, তার মানে এটারও কোনো লঘিষ্ঠ আকার আর হবে না, তার মানে আঠাশ, তাহলে পনেরো পনেরো, আর পাঁচ আর তিনে আট, হাতে কিছু নাই তেরো, তাহলে এক সমস্ত পনেরো ভাগে তেরো, তাহলে আমি এর পাশে উত্তর লিখে দিলাম, আপনারা উত্তরটা নিচে লিখবেন এইভাবে। এখন তাহলে আমাদের তেরো নম্বরটা হয়ে গেল। এবার পনেরো নম্বর ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশকে আর একটা মিশ্র ভগ্নাংশ বিয়োগ করতে হলে কীভাবে করতে হয় সেটা আমরা এবার শিখব। তাহলে তিনের পনেরো নম্বর, তিন সমস্ত বারো ভাগের সাত, এক সমস্ত ছয় ভাগের পাঁচ। প্রথমে মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তিন বারো ছত্রিশ, ছত্রিশ আর সাথে তেতাল্লিশ,
नीचे बारो और छय और पास एगारो और नीचे छय नियम एक ही लसागु करते हैं लसागु है बारो बारो दिए भाग कर ले तेतालीस है और एखे छय दिए भाग कर ले बारो के दुई है दुई एगारो दुगुणी बाईस তাহলে আপনাদের এখানে কিন্তু সর্বপ্রথম এই দুইটা লসাগু বের করেছি লসাগুকে এই হর দিয়ে ভাগ করেছি এক হয়েছে একের সাথে তেতাল্লিশ গুণ করলে তেতাল্লিশ হয় ছয় দিয়ে ভাগ করেছি লসাগুকে দুই হয়েছে দুইয়ের সাথে এগারো গুণ করেছি এগারো গুণ বাইশ হয়েছে তাহলে বাইশ এখন দুই বিয়োগ করলে এক হয় আর এখানে দুই বিয়োগ করলে দুই হয় এই বারো এবার কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে দেখেন তিন দিয়ে কেউ ভাগ করা যায় একেও ভাগ করা যায় তাহলে তিন দিয়ে ভাগ করলে এটা সাত হয় এটা তিন দিয়ে ভাগ করলে চার হয় কিন্তু তারপরেও এটা অপ্রকৃত ভগ্নাংশ এর জন্য উত্তর লেখার আগে অবশ্যই মিশ্র করে দিতে হবে তাহলে সাত চার 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 নিচে থাকলো তিন তাহলে আমার উত্তর হলো এক সমস্ত এই ভাগশেষটা লবে আসবে আর ভাজকটা হরে আসবে তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল এবার তিন নম্বর আমরা করলাম মোটামুটি যে অঙ্কগুলো আছে এবার চার নম্বরে দেখেন আমি চারটা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ একসাথে আছে এই ধরনের সরল অঙ্কগুলো আমরা হিসাব করব এবার চার নম্বরের প্রথম যেটা করাবো সেটা উঠাই চারের পাঁচ নম্বর দিয়ে শুরু করব পাঁচ বাই দুই এক বাই তিন পাঁচ বাই ছয় নিয়ম আগেরটার মতোই এবার ভগ্নাংশের সংখ্যা কিন্তু বেশি আসছে এই জন্য এই দুই তিন আর ছয়ের লসাগু কত আগে বের করতে হবে দুই তিন আর ছয়ের লসাগু মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করলে দুই দিয়ে তিনটা সংখ্যাকে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে এক তাহলে তিন দুগুণই ছয় হলো লসাগু এই লসাগুকে হর দিয়ে ভাগ করলে তিন হয় তিনের সাথে পাঁচ গুণ করলে তিন পাঁচ পনেরো তিন দিয়ে ভাগ করলে ছয়কে দুই হয় দুইয়ের সাথে এক গুণ করলে দুই হয় ছয়কে ছয় দিয়ে ভাগ করলে কত এক হয় একের সাথে পাঁচ গুণ করলে পাঁচ হয় এবার এবার কিন্তু এখানে এই পনেরোর আগে কোনো চিহ্ন নেই তার মানে পনেরো চিহ্ন হচ্ছে প্লাস যোগ চিহ্ন আর এইখানে দুইটা সংখ্যার আগে আছে মাইনাস চিহ্ন তাহলে এখন দুইটা চিহ্নে আমাদের হিসাব করতে হবে যে যোগ চিহ্ন আছে কয়টি সেইগুলো যোগ করলে পরে একটা সংখ্যা তাহলে তো ওটা যোগ করার কিছু নেই এবার বিয়োগ চিহ্ন বিশিষ্ট যে সংখ্যাগুলো আছে সেইগুলো যোগ করে এখানে বসাতে হবে তাহলে এই পাঁচ আর এই দুই যোগ করলে কত হয় সাত হয় এবার দুই ধরনের চিহ্ন হয়ে গেছে এবার কিন্তু খুব সহজে আপনি বিয়োগটা করে ফেলতে পারেন পনেরো থেকে সাত বাদ দিলে কত থাকে আট থাকে আর নিচে ছয় থাকে এবার লঘিষ্ঠ আকার করা যায় কিনা দেখতে হবে লঘিষ্ঠ আকার অবশ্যই করা যায় এই দুইটা ভগ্নাংশের সাধারণ উৎপাদক আছে অবশ্যই লঘিষ্ঠ আকার করা যাবে তাহলে এখানে একে দুই দিয়ে ভাগ করা যায় একেও দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করলে চার হয় আর এখানে দুই দিয়ে ভাগ করলে তিন হয় এটা কিন্তু আবার অপ্রকৃত ভগ্নাংশ উত্তর কিন্তু এটাই লেখা যাবে না এটা মিশ্র করে দিতে হবে তিন অক্ষে তিন এক তাহলে উত্তর হবে এক এই একটা এখানে আসবে আর এই ভাগ শেষের একটা উপরে যাবে আর ভাজকটা এখানে আসবে তাহলে এইটাই হলো আমার এই অঙ্কের উত্তর এবার আমরা এবার ছয় নম্বরটা করব ছয় নম্বর তাহলে অঙ্কটা উঠাই ছয় নম্বর অঙ্কটা আছে পাঁচ সমস্ত পনেরো ভাগের এক এক সমস্ত পাঁচ ভাগের তিন দুই সমস্ত দুই বাই তিন প্রথমেই আগে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে তো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশের পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তরের সাথে এক যোগ করলে ছিয়াত্তর হয় নিচে পনেরো
এবার 5 আর 1 গুণ করতে হবে এই দুটো গুণ গুণফলের সাথে এটা যোগ সেটা উপরে বসবে 5 5 আর 3 কত 8 8 বাই 5 3 2 গুণে 6 6 এর সাথে 2 যোগ করলে 8 8 বাই 3 এই চিহ্নটা 8 বাই 3 হয় এবার হরগুলোর লসাগু বের করতে হবে 15 5 আর 3 এর লসাগু বের করি এখন আমরা 15 5 আর 3 এর লসাগু বের করলে 15ই হবে আপনারা বের করে দেখতে পারেন 15 তাহলে 15 এই 15 কে লসাগু যে 15 এই 15 কে ভাগ দিতে হবে কি দিয়ে এই হর দিয়ে এক হয় একের সাথে সেই সে ভাগফল এক হয় একের সাথে এই উপরেরটা হরটা গুণ করলে এই লবটা গুণ করলে 76ই হয় এবার এই 5 দিয়ে একে ভাগ করতে হবে তাহলে 3 হয় 3 আর 24 আর এই 3 দিয়ে একে ভাগ করলে 5 হয় সেই 5 এর সাথে 8 গুণ করলে 5 টা 40 এবার যোগ চিহ্ন আছে একটাই কিন্তু বিয়োগ চিহ্ন দুইটায় একটা বানাই ফেলতে হবে অর্থাৎ একই চিহ্ন যুক্ত সংখ্যাগুলো যোগ করতে হয় তাহলে 24 আর 40 যোগ করলে কত হয় 4 হয় আর 4 আর 2 6 হয় 66 নিচে হয় 15 এই সমান চিহ্নটা আপনারা খেয়াল রাখবেন সবসময় এই দাগের মাঝ বরাবর হবে অনেকে সমান চিহ্ন এখানে দেয় কেউ আবার এখানে দেয় এগুলো ভুল একবার সমান চিহ্ন হবে এই দাগের সোজা এখন আমরা এই বিয়োগটা করি 4 2 6 এখানে 12 হয় এখানে নিচে 15 হয় এবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় 12 এবং 15 এর লঘিষ্ঠ আকার কি হয় দেখি দুইটাকে 3 দিয়ে ভাগ যায় 3 4 12 3 5 15 তার মানে 3 দিয়ে ভাগ গেল তাহলে 4 বাই 5 এটা হলো এই এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ এই জন্য এটাই উত্তর লেখা যাবে আর যদি অপ্রকৃত হতো তাহলে এটাকে আমরা মিশ্র করে দিতাম 6 নম্বরটা গেল এবার 8 নম্বরটা করাবো আমরা এটা মুছে দিই তাহলে 8 8 নম্বরে আছে 3 বাই 4 7 বাই 8 11 বাই 12 এখানে কোনো মিশ্র ভগ্নাংশ নেই তাহলে একবার সরাসরি হরগুলো লসাগু করবেন হরগুলো লসাগু কত হবে 4 8 এবং 12 এর লসাগু হয় 24 আপনারা রাফে করে নিতে পারেন 24 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 দিয়ে ভাগ করলে 6 6 এর সাথে সেই 3 গুণ করলে 3 6 18 এবার 8 দিয়ে ভাগ করলে 3 8 24 3 7 21 12 দিয়ে ভাগ করলে 24 কে 2 হয় 2 এর সাথে 11 গুণ করলে 11 2 22 এবার যোগ চিহ্ন কিন্তু দুইটি আছে এতক্ষণ বিয়োগ চিহ্ন দুইটি ছিল এবার যোগ চিহ্ন আছে দুইটি তাহলে সেই দুইটা যোগ করে বসাতে হবে তাহলে এটার এটার চিহ্ন যোগ তাহলে 8 আর 1 9 2 আর 1 3 বিয়োগ চিহ্ন একটাই আছে 24 এবার বিয়োগ করে দিই 7 হয় 1 হয় 17 বাই 24 তাহলে এটার কোনো লঘিষ্ঠ আকার নেই তাহলে আমাদের এটাই উত্তর উত্তর এবার আমরা 9 নম্বরটা অর্থাৎ শেষ যে অঙ্কটা করব সেটা তাহলে এটা মুছে দিই নয় নম্বরটা আছে এক সমস্ত এক বাই তিন তিন সমস্ত চার ভাগের এক দুই সমস্ত ছয় ভাগের পাঁচ বিয়োগ তিন বাই চার এখন দেখেন এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে সবগুলো একটা শেষেরটা মিশ্র নেই তাহলে মিশ্রকে অপ্রকৃত করে নিই তিন আর এক গুণ করলে তিন তার সাথে এক যোগ করলে কত হয় চার হয় নিচে চার হবে তিন চার বারো আর একে ১৩ ছয় দুগুণি বারো আর পাশে কত ১৭ বাই ৬ ৩ বাই ৪ ৩ ৪ ৬ ৪ এই কয়টার লসাগু দেখি ৩ ৪ ৪ আর ৬ এটা প্রথমে ২ দিয়ে ভাগ যায় অর্থাৎ একবারে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে ২ দিয়ে যায় দুই দুই
तीन आबार दुई दिए जाए तीन एक एक तीन एबार तीन दिए जाए एक 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 ताहले तीन दुनी छः छः दुगुनी बारो हलो এভাবে আপনারা একটু রাফ করে নেবেন সহজ হয়ে যাবে ভুল হবে না তাহলে 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 4 হয় 4 এর সাথে উপরে 4 গুণ করলে 4 4 16 4 দিয়ে ভাগ করলে 3 3 13 কত 39 6 দিয়ে ভাগ করলে 2 17 2 গুণ 34 4 দিয়ে ভাগ করলে 3 হয় 3 এর সাথে 3 গুণ করলে 9 হয় তাহলে এখানে যোগ চিহ্ন আছে এর চিহ্ন যোগ এর চিহ্ন কিছু নেই মানে যোগ এর চিহ্ন বিয়োগ তার যোগগুলো যোগ করে বাড়াতে হবে বিয়োগগুলোও যোগ করে বাড়াতে হবে তার যোগগুলো 9 আর 6 15 5 সাথে 1 4 আর 1 5 আর বিয়োগগুলো যে তার চিহ্ন বিয়োগই হবে কিন্তু সেই বিয়োগের পরিমাণ কত সব যোগ করে বাড়াতে হবে তো 9 আর 4 13 3 হাতে 1 6 1 4 3 আর 1 4 নিচে 12 ছিল 12 এবার বিয়োগ করে দিই তাহলে 2 হয় 1 হয় তো 12 কে 12 দিয়ে ভাগ করলে কত হয় উত্তর 1 তাহলে আমাদের এটা হয়ে গেল তাহলে আমরা 3 এবং 4 নম্বর শিখলাম তার সংশ্লিষ্ট উদাহরণ আপনারা পৃষ্ঠা 42 এ আছে 43 এ আছে 41 এ আছে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন আপনাদের নিজের আছে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জনের জন্য বেশি পরিমাণ যতই বেশি প্র্যাকটিস করবেন ততই আপনাদের জন্য ভালো এখন আমরা তাহলে আজকে যে জিনিসটা শিখলাম 6 এর কয় 3 4 নম্বর হিসাব এবং তার সংশ্লিষ্ট উদাহরণ এখন আপনাদের যেটা আজকে করালাম যে 8টি অঙ্ক এই 8টি অঙ্ক দেখেন CW টু HW অর্থাৎ এইগুলোই আপনাকে HW করতে হবে অবশ্যই HW নম্বর 7 লিখবেন আর ক্লাস নম্বরটা লেখার দরকার নেই আপনাদের কিন্তু HW নম্বর 7 এটা লিখবেন আর তারিখটা অবশ্যই দিবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি অঙ্ক চর্চা করবেন বসে থাকবেন না তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ